সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহমিনা অথই শুরু করছি এনটিভি রেগুলার টক, ফান অ্যান্ড ফিশিং শো প্রিয় শখ। দর্শক, আজ আমার সাথে আছেন একজন বিখ্যাত রাজনীতিবিদ, আপনারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন নারায়ণগঞ্জ চার আসনের সম্মানিত সংসদ সদস্য, দ্য ওয়ান অ্যান্ড অনলি শামিম ওসমান। কেমন আছে শামিম ভাই? আমি ভালো আছি ভাই, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। দর্শক, আজ শামিম ভাইকে সেই সাথে আমাকেও মাছ ধরা হেল্প করার জন্য আমাদের সাথে আরও রয়েছেন ফিশিং অ্যাসিস্ট্যান্ট সুমন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। শামিম ভাই, জি, বিখ্যাত রাজনীতিবিদদের বিচিত্র শখ থাকে, আপনার প্রিয় শখ কী কী? আমি প্রথমে বলি, আমি বিখ্যাত না, আমি একদম সাধারণ একটা মানুষ। আর শখের মধ্যে যেটা হচ্ছে যে, টু বি অনেস্টলি, আমার সবচেয়ে বড় শখ হচ্ছে দেশ ঘোরা। আচ্ছা, মানে পৃথিবী দেখা, এবং এই পৃথিবীটা এত সুন্দর, আমি জানি না জীবিত অবস্থায় পুরোটা দেখতে পারবো কিনা, তবে বেশ কিছুটা আমি দেখেছি। তো এটা হলো একটা বড় শখ। আমার একটা শখ হলো নদীতে থাকা, এবং এই জন্য আমার কয়েকটা বোট আমার আছে, স্পিড বোট আছে, বড় বোট আছে, ছোট বোট আছে। আমার যখন খুব খারাপ লাগে, মন খারাপ লাগে, ডিপ্রেশন লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুদের নিয়ে আমি নদীতে চলে যাই। আমি নিজে স্পিড বোট চালাই এবং খুব জোরে চালাই, একদম মেঘনা নদীতে যে একদম শেষ মাথায় যে বসি, ওখানে যে আমি আমার বর্ষিও আছে, মাছ ধরার চেষ্টা করি। মাছ আমাকে খুব একটা বেশি পছন্দ করে বলে মনে হয়, কারণ আমি তো তোমার মতো সুন্দর না, তো হ্যাঁ, এই জন্য মাছ আমাকে খুব একটা পছন্দ করে না। তো তারপরেও আমরা মাছ ধরি, হ্যাঁ, এটা একটা শখ। এবং আমি ওই স্পিড বোটই আমি খাই, ওটাতে নামাজ পড়ি, নদী সমুদ্র এগুলিকে আমার খুব বেশি ভালো লাগে। তো এই ভালো লাগার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ভালো লাগার জায়গা লেগেছে আমার, সেটা হলো সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনে আমি প্রতি বছরই যাই, ফুল ফ্যামিলি না, আমাদের বন্ধুবান্ধব সবাই নিয়ে যাই, জাহাজ বুক করে যাই। তো সুন্দরবনের সবচেয়ে বিউটিনেস যেটা আমাকে, ওখানে আপনি মাছ তো তুমি ধরতেই পারবেই, তার চেয়ে যেটা সবচেয়ে সৌন্দর্য, সুন্দরবনের ভিতরে কিছু ক্যানেল আছে, ওই ক্যানেল দিয়ে যদি তুমি যাও, আমার মনে হয় ওই সৌন্দর্য মানুষকে কান্দাবে। এবং বিলিভ মি, আমি যখন প্রথমবার গেছি আমি কেঁদেছি, এত সুন্দর ওই জায়গাগুলি, ওখানে কেউ সহজে যেতে চায় না, কারণ ওই জায়গাটা আলটিমেটলি যে খালগুলি এত ন্যারো হয়ে যায়, ম্যাক্সিমাম 8-9 ফিট হয়, এবং বাঘের আওয়াজ, বাঘের পায়ের ছাপ সব কিছু দেখা যায়। ভয় লাগে না আপনার? ভয় তো লাগবেই, কিন্তু ভয়টাকে জয় করাটাই তো মজা। ওইখানে বিউটিটা আমি শর্টকাট বলি, এত সুন্দর যে ওখানে বড় বড় গাছের পাতা আছে, গোল পাতা বলে, ওই পাতাগুলি যখন আকাশ থেকে, মানে গাছ থেকে পড়ে, ওই যে পড়ার যে একটা শব্দ ওটা পাওয়া যায়, এবং যখন পানিতে পড়ে, তারপরে বিলিভ মি, মিনিমাম 7 টাইমস রিফ্লেক্ট হয় আওয়াজটা। আমি প্রতি বছর যাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবারও যাব, শুধু ওই জায়গাটাকে উপলব্ধি করার জন্য, এবং মনে হয় সারা পৃথিবীর থেকে আলাদা একটা জায়গা ওইটা। আপনার আরও প্রিয় শখগুলো নিয়ে কথা বলবো, মাছ ধরবো। এখন কি নিজেই বাজার করা হয় নাকি অন্য কেউ করে থাকে? না, আমি বাজারে আগে যাওয়ার, আমি যখন প্রথম এমপি হলাম, তখন আমার বউ তো বাসায় হোম মিনিস্টার থাকে, তো প্রেশার ক্রিয়েট করলো যে সবাই বাজারে যায়, আমি যাই না কেন? আচ্ছা, ওকে, আমিও যাই। তো আমি প্রথমে নারায়ণগঞ্জে বাজারে গেলাম, দিগবাবু বাজারে। বাজারের সমস্যা, এই সমস্যা, এই সমস্যা শুনতে শুনতে আমি যখন বাজারে এক কোনা দিয়ে ঢুকেছি, আরেক কোনা দিয়ে বেরিয়েছি, তখন হাজার দেড়েক দুয়েক লোক হয়েছে। তারপর থেকে আমার বউ বলেছে, তোমার আর বাজারে যাওয়ার দরকার। তবে ঢাকায় যে এখন নতুন বাজারগুলি হয়েছে, যেমন আমি বসুন্ধরা থাকি, ওখানে একটা বাজার আছে, ওখানে যাই। ওখানে যে আমি নর্মাল শাকসবজি এটা না কিনলেও আদার্স যে জিনিসগুলি, এগুলি আমি কিনি। ছোটোবেলায় বাবার সাথে যেতেন বাজারে? আমার বাবার সাথে আসলে ছোটোবেলায় ওইভাবে যাওয়ার খুব একটা সুযোগ হয় নাই, কারণ আমরা বড় হওয়া পর্যন্ত আমার বাবা ম্যাক্সিমাম টাইম হয় পলাতক থাকতেন না জেলে থাকতেন। আমার বাবাও তো আমার চেয়ে অনেক বেশি জনগণের কাছাকাছি ছিলেন, বাট আমার বাবা, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমার বাবা দি বেস্ট বাবা। এত বড় পলিটিশিয়ান হয়েও যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেছেন, যেভাবে আদর করেছেন, ভালোবেসেছেন, আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারি না যে আমার বাবা মারা গেছে। আমি যখন চোখ বন্ধ করি রাতেরবেলায়, আমি ফিল করি, যখন আমার মাথার থেকে বালিশ সরে যায়, যে আমার কেউ এসে আমার মাথার বালিশ ঠিক করছে। এটা আমার বাবা সবসময় করে দিতেন। তিনি তো অনেক বেশি সাহসীও ছিলেন। অফকোর্স, আমরা জানি যে বঙ্গবন্ধু মৃত্যুর পর আপনার বাবাই হয়তো প্রথম প্রতিবাদ করেছিলেন। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা হলো, 17ই আগস্টে আব্বাকে গ্রেপ্তার করালো, যেই রুমে জাতির জনকের চার সহযোগী, চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, মনসুরের চাচা কামরুজ্জামান সাহেব, আব্বা ওই রুমটাতেই ছিলেন মনসুরের সাহেবের সাথে।
আমার বাবার সামনেই তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি অজু করতে চেয়েছিলেন, অজুর পানিটাও দেওয়া হয়নি। এবং যখন ওরা গুলি করতে আসলো এবং গুলি করলো, আমার বাবা নিজের কানে শুনেছেন ওনারা চিৎকার দিয়ে বলছেন যে তোমরা আমাদেরকে হত্যা করো, আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আছি এবং থাকবো। অনেক অজানা কথা আমরা জানলাম ভাই। এবার একটু জানতে চাই, আপনি যখন জন্মেছিলেন তখন নারায়ণগঞ্জ কেমন ছিল? অনেক সুন্দর ছিল। এখন আসলে মানে নারায়ণগঞ্জে অনেক কাজ হচ্ছে, আল্লাহ যদি আপনাকে আমাদেরকে বাঁচায় রাখে। আর দেড় বছর পরে এসে নারায়ণগঞ্জকে আপনি ঢাকার চেয়ে সুন্দর দেখবেন। আমার ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে আমি কথা বলেছি এবং উনি অ্যাকসেপ্ট করেছেন, উনি অত্যন্ত কাজের সহযোগী মানে সহযোগিতা করেন। ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা ছয় লেন হচ্ছে উইথ দ্য বিউটিফিকেশন সহ। আমার টোটাল এলাকা একদম পাগলার থেকে আরম্ভ করে সিদ্ধিগঞ্জ পর্যন্ত এলাকা টোটালটাই হাতি ঝিলের মতো হবে। 97টা লেক অলরেডি সেনাবাহিনী উদ্ধার করেছে। এই লেকের বিদ্যুৎ দিয়ে নৌকা চলবে এবং এই নৌকা নদীতে যে উঠবে, আমার মনে হয় দি বেস্ট প্লেস হবে বাংলাদেশের এই নারায়ণগঞ্জটা। বাট প্রবলেম যেটা হচ্ছে কি, আমাদের শহরটাকে একদম ঘিঞ্জি হয়ে গেছে। বাট আমাদের মনে হয় যে আরও চিন্তা করা উচিত এবং এগুলি সমন্বিত ওয়ার্কের ব্যাপার। তখন কি নদীগুলো আরও অনেক বড় ছিল এখন থেকে? বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, আমি কিন্তু খুব গাইডেন্সে মানুষ ছিলাম। আমার বড় ভাইরা আমাকে শাসন, বিশেষ করে আমার মেজ ভাই যে এখন আছে, আমাদের বাসার নিয়ম ছিল আমি যখন তুরামগঞ্জে ভিপি হয়ে গেছি, সবচেয়ে বড় ছাত্রনেতা, সবচেয়ে বড় ছাত্রনেতা, প্রভাবশালী ছাত্রনেতা ছিলাম, তখনও নিয়ম ছিল মাগরিবের নামাজে আল্লাহু আকবর হবে, আই হ্যাভ টু ইন, এবং মানতাম আমরা। তো কিন্তু তখন আমরা নদীতে গোসল করতে যেতাম বন্ধুদের সাথে নিয়ে, জি, এবং এই কাঁচপুর ব্রিজের উপর উঠতাম। তখন ব্রিজটা অনেক উঁচু লাগতো, এখন এত উঁচু লাগে না। ওটার থেকে উঠে আমরা, আমি দিতাম না কিন্তু অন্য সবাই দিত, একটা পর্যায়ে আমিও দিয়েছিলাম। আমরা এখানে সব বড় বড় জাহাজগুলি এসে নারায়ণগঞ্জে এসে ভিড়ত, কিন্তু ইন্ডিয়া থেকে যত জাহাজ আসতো সব কিন্তু নারায়ণগঞ্জে আসতো, এখানেই কিন্তু মেন জেটি ছিল। আমরা ওটাতে উঠতাম, ওই জাহাজ থেকে লাভ দিতাম। এবং তখন এই শীতলক্ষার পানি অনেক ফ্রেশ ছিল, ইউ ক্যান ড্রিঙ্ক ইট, এবং মানুষ খেত ওইখান থেকে কলস দিয়ে। আমি নিজের চোখে দেখেছি, আমার দেখা যে মানুষ কলস দিয়ে ওখান থেকে পানি নিচ্ছে এবং ওই কলসের পানি মানুষ খাচ্ছে, এত ফ্রেশ ওয়াটার ছিল। ভাইয়া, ছেলেবেলায় আপনার দেখা কিছু প্রিয় মাছের গল্প বলেন। মাছের গল্প বলতে আমি যেই মাছটা দেখে সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম সেটা গল্প বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওয়ান্স এ ডে রাতের একটা ফোন আসলো, এটা আমার জীবনের একটা সবচেয়ে বড় ঘটনার মধ্যে একটা ঘটনা। আচ্ছা। তো অপর সাইড থেকে একটা কথা আসলো, হ্যালো, মানে এটা এই গলার আওয়াজটা আমি নকল করতে পারবো না, এই কে রে? আমি বললাম আসসালামু আলাইকুম। বলো তোর বাবারে দে। আমি বললাম যে প্রথমে তোর বাবারে দে বললো, তুই করে বললো? আমি একটু ইনসাল্ট ফিল করলাম যে তুই কেন বলবে কেন হঠাৎ করে এমন। তো আব্বা তোমাকে যদি কে চাচ্ছে বলছে তোর বাবাকে দে। আমার বাবা ঠিক বুঝে ফেলেন, বলে বঙ্গবন্ধু। রাত বাদে 10:30-11টা আব্বা ফোন ধরলেন, কথা বললেন, বঙ্গবন্ধু অপোজিট সাইড থেকে বললেন যে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আসছে, যে মাছ পাঠাতে বললেন। আমার আব্বা ওনাকে বললেন যে আপনি কোনো চিন্তা করেন না, মাছ তখন নারায়ণগঞ্জ মাছের জন্য বিখ্যাত ছিল। আমার বাবা বললেন আমি মাছ পাঠাচ্ছি। ঠিক একইভাবে আমার বাবা আরেকজনকে ফোন করলেন, যিনি মাছের সবচেয়ে বড় আড়ত ছিল তার, চান্দু সর্দার সাহেব, যে বলে এই ব্যাপার বঙ্গবন্ধু ফোন করেছিল, বড় মাছ লাগবে। সকালবেলায় ভোরবেলায় মাছ আসলো, অনেক আজান দিবে দিবে, তো এই মাছটা ছিল চিতল মাছ। তখন এখন তো আমি 6'2" লম্বা, তখন আমার যে সাইজ ছিল ওই মাছটা তার চেয়ে বড় ছিল। আরও কিছু মাছ ছিল, ওই মাছটা আমি চিনলাম, ওইটা যদি বড় ছিল। তো আমাদের টয়টা গাড়ি ছিল একটা, ওই গাড়ির পিছনে মাছটা উঠলো। আমাদের ড্রাইভারের নাম ছিল আসগর ভাই, মারা গেছেন। যেমন চিকন মানুষ ছিলেন তেমন গলার আওয়াজ ছিল, ভরার ছিল। তো আমরা গেলাম বঙ্গবন্ধুর বাসায়, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতির পিতা তার বাসায় 32 নম্বরে। আমি অবাক হই, আমি বাসার সামনে যেয়ে দেখলাম দুইটা পুলিশ দাঁড়ানো। তো আমাদের ড্রাইভার সাহেব গেলেন আজগর ভাই, বলে এই দরজা খোলো। তো বললো না এখন খোলা যাবে না, স্যাররা কে উঠে নাই, আমি জিজ্ঞেস না করে খুলতে পারো না। তো উনি উচ্চস্বরে হইচই করা শুরু করলেন অনেক জোরে জোরে। আমি দেখলাম যে উপরে একজন লোক আসলেন, পৃথিবীতে আমি এত সুন্দর মানুষ দেখিনি, সাদা চেক চেক লুঙ্গি, ভিতরে গেঞ্জি, তার উপরে একটা পাঞ্জাবি পরা, হাতে একটা পাইপ। আর উনি অলরেডি তখন গোসল করে নিয়েছেন আমার মনে হয় ফজর নামাজ পড়ে। উপর থেকে বললেন এই ক্যাডারে। নিচের তলার থেকে আমাদের ড্রাইভার সাহেব বললেন, আমরা বললেন কে রে? আসগর। আমাদের ড্রাইভার সাহেব উত্তর দিয়েছে, উনি একটু দেবক এলাকার মানুষ, একটু পুরান ঢাকার স্টাইলে কথা বলে, হ হ আসগর, এখন কি আর আপনি সেনবে নাম গো? তো উনি বললেন খাড়া আসতেছি। বঙ্গবন্ধু নিচে নেমে আসলেন, আমার ড্রাইভার সাহেবের কাঁধে হাত দিলেন, দিয়ে বললেন তোগো কি আমি ভুলতে পারি রে?
আমার কাছে প্রেস্টিজ লাগছিল যে আমি মালিক, উনি ড্রাইভারকে আদর করছেন, আমাকে জিজ্ঞেসও করছেন না। তা আমি যে সালাম করলাম পায়ে, তো উনি মাথা একটা থাপ্পড় দিলেন, দিয়ে বললেন লেখাপড়া ভালো করে করস। আমি জি বললো, মাস্টার নিয়ে তোর চাচি আছে যা বঙ্গমাতা, যা মানে কোথায় যাবো আমি তো বুঝলাম না কিছু। উনি বললেন নাস্তা খাইছস আজগর? আজগো ভাই বললেন এত সকালে করতে খাবো? উনি বললেন চল নাস্তা খাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজগর ভাইকে নিয়ে, ড্রাইভার সাহেবকে নিয়ে কাঁধে হাত দিয়ে নিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে গেলাম, আমার মনে হলো জীবনে আর এই বাসে আসবো না, এই লজ্জা আমি সহ্য করতে পারছি না। আমি মালিক, আমি এমপি সাহেবের ছেলে, শামিম ওসমান আমাকে আদর করলো না, ড্রাইভার সাহেবকে নিয়ে গেল, খুব কষ্ট পেলাম। তখন ওই পুলিশ দুটাকে ধমক দিয়ে বললাম মাছ ধরেন, তোরা মাছটা ধরলো, রান্নাঘরে গেলাম, ওখানে যেতে আজব দৃশ্য দেখলাম, বঙ্গমাতা জাতির জনকের স্ত্রী রান্নাঘরে বসা। বললেন কী রে বাবা, সালাম করলাম, তোর মা ভালো আছে? আমি জি। উনি আমাকে বললেন বাবা নাস্তা খেয়েছো? কেন যাক এতক্ষণ পরে বোধ হয় রাষ্ট্রপতির বাড়ির নাস্তা খাবো, ভাবলাম নাস্তা হবে মোগলাই কিছু হবে। বিলিভ মি, একটা প্লেটে মুড়ি, খেজুরের গুড়, এক কাপ চা, উনি খেলেন আমি খেলাম। পরে আমি আজগর ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনাকে চিনলো কিভাবে, রাগের ঠেলা জিজ্ঞেস করলাম। কিন্তু 66-এ আজগর ভাই আমাদের গাড়ি নিয়ে বঙ্গবন্ধু দুই জায়গায় আত্মগোপনে গেছিলেন, ওই দুই এক জায়গায় নিয়ে গেছিল, ওই জায়গা থেকে নিয়ে এসেছিল, আবার দিয়ে এসেছিল, জাস্ট তিনবার উনি ইন্টারচেঞ্জ করেছেন, ইটস ম্যাটার অফ আমার মনে হয় হাফ অ্যান আওয়ার কিংবা ওয়ান আওয়ার। 10 বছর পরে ওই লোকটার নাম জাতির পিতা মনে রেখেছেন। সো ওই মাছটাই আমার দেখা মতে সবচেয়ে বড় মাছ, এবং ওই মাছটা আমার চোখে ভাসে, কারণ ওই মাছটা আমাকে বঙ্গবন্ধু পর্যন্ত যেতে সাহায্য করেছিল। তো জানতে চাই যে আপনার নিজের তো দুটা ফিশিং বোট আছে, আপনি বলছিলেন সময় পান না, তো অবসর পেলে কি আপনি মাছ ধরতে যান? আমি যাই, আমি মাছ ধরতে যাই, আমি মেঘনা নদীতে চলে যাই, এবং কিছু কিছু জায়গা আছে, যেমন এই সোনারগাঁয়ে একটা জায়গা আছে, এটাকে নুনের টেক বলে, এক কবি এটার নাম দিয়েছিলেন মায়াদ্বীপ। আচ্ছা, অদ্ভুত সুন্দর জায়গা, তো ওটার যোগাযোগ কোনো ব্যবস্থা নেই, মধ্যেখানে একটা দ্বীপ, প্রচুর মাছ এবং বিশাল আকারের মাছ, ইভেনচুয়ালি গলদা চিংড়ি পাওয়া যায় এই সাইজ সব। হ্যাঁ, মানে ঝোপ দিয়ে মাছ ধরে, বসি দিয়েও ধরে, ঝোপের মাছ বেশি ওঠে। আমরা মাছ কিন্তু ওখান থেকেই কিনি, এবং বৈদ্যর বাজারে ওখানে কিন্তু সোনারগাঁয় মাছের জন্য বিখ্যাত, ওই জন্য ইফ ইউ ওয়ান্ট দ্য ফ্রেশ একদম ফিশ এবং সুইট ওয়াটারের ফিশ ওখান থেকে পাওয়া যায়। আচ্ছা ভাই, আমরা তো মাছ নিয়ে অনেক গল্প করলাম, এবার আমাদের দর্শকদের একটি মাছ সম্পর্কে জানিয়ে আসি। দর্শক, এখন একজন মৎস্য বিজ্ঞানী আপনাদেরকে বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ সম্পর্কে বলবেন। আজকে আপনাদের পরিচয় করে দেব এই দেশের একটি মাছ সম্পর্কে, সেটা হলো গজার মাছ। এই মাছটির ইংরেজি নাম হলো বুলস আই স্নেক হেড এবং বৈজ্ঞানিক নাম হলো চান্না মেরুলিয়াস। এই মাছটি আমাদের এলাকারই মাছ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত এলাকার স্বাদুপানির মাছ, এবং এখানেই এদের আদিনিবাস। এই মাছটি পানির নিচের স্তরে থাকে, কিন্তু কখনও কখনও উপরে উঠে আসে, এবং এরা অনেক কিছু খেয়ে থাকে, তার ভিতরে হলো এরা সাপ খেতে পারে, ব্যাঙ খেতে পারে, এবং বিশেষ করে অন্য অন্য মাছ এরা খেয়ে থাকে। এই মাছটি অনেক বড় হতে পারে, 30 কেজি পর্যন্ত বড় হতে পারে। এই মাছটি অনেক হার্শ এনভায়রনমেন্টেও এরা সার্ভাইভ করতে পারে। ভাইয়া, এই যে আমরা এত গল্প করছি, কথা বলছি, মাছ তো একটু ধরতে পারলাম না। তোমার জন্য, তোমার নামের জন্য। আমার জলে কি মাছ নেই? তোমার নাম অথই না, মাছ এখন অথই জলের গভীরে আছে। বাট তুমি নিশ্চিত থাকো, তোমার নাম যতই গভীরে থাকুক, মাছ আজকে আমরা এখান থেকে ধরেই উঠবো ইনশাল্লাহ, কারণ আমাদের সুমন আছে, এক্সপার্ট আছে, মাছ আমরা ধরব বরাবরের মতো। এবারও একজন এক্সপার্ট অ্যাঙ্গলার আপনাদেরকে মাছ ধরার একটি জনপ্রিয় চার ওটক বানিয়ে দেখাবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকেই কেঁচো সম্পর্কে জানেন এবং কেঁচোর চার বা কেঁচোর কাটানি বা কাতানি সম্পর্কে শুনেছেন। এই চার সাধারণত মির্কে মাছের জন্য বা মৃগেল মাছের জন্য খুব কার্যকরী, এবং কোনো জায়গায় প্রয়োগ করা হলে মির্কে মাছ অবশ্য অবশ্যই সে জায়গায় আসবে এবং খাবে। অবশ্যই যথেষ্ট পরিমাণ কেঁচো আপনি নিয়ে নেবেন, সাধারণত আধা কেজি কেঁচো আপনাকে জোগাড় করতে হবে মাটি ছাড়া। এছাড়া আপনি যেটা নেবেন সেটা হচ্ছে গমের ভুষি বা গমের চালটা, আর তাছাড়া আপনার প্রয়োজন হবে ভুট্টোর গুঁড়ো। প্রথমে আমি কেঁচো নিয়ে নিচ্ছি, আমার এখানে বেশ কিছু কেঁচো রয়েছে। প্রথমে কেঁচোগুলোকে আমি চপিং বোর্ডে নিয়ে আস্তে আস্তে একেবারে ছোট ছোট মিহি করে কেটে নিব। খুব খেয়ালে সাবধান করে আপনাকে এটাকে কুচি করতে হবে। আমি সবসময় চেষ্টা করি এক সাইড দিয়ে এভাবে
শেফরা যেভাবে চপ করে সেভাবে চপ করতে। আপনারা দেখতে পাচ্ছেন কেঁচোগুলো একসাথে রয়েছে এবং এরা একটি আঠালো টাইপের রস ছাড়ছে, এক ধরনের এনজাইম। এখন এর সঙ্গে সবসময় আপনারা মনে রাখবেন যে সমপরিমাণ ভুট্টোর চিকন বা মিহি গুঁড়ো এবং গমের চালটা বা গমের ভুষি মেশাতে হবে। এবং আস্তে আস্তে এটাকে মাখিয়ে ফেলছি, আমি সামান্য নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। আমি একটু হাত দিয়ে এটাকে একটা গোলাকার বলে তৈরি করে নিই। এটা পানিতে যাওয়ার পরে যে ভাইব্রেশনের সৃষ্টি করে তাতে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। এই চারটা আপনারা সবসময় সরাসরি পানিতে প্রয়োগ করতে পারবেন। এই চারের সঙ্গে সবচেয়ে সহজ স্টেপ হচ্ছে কেঁচো। যখন আপনি কেঁচো দেবেন, কেঁচোর মাথার হাফ ইঞ্চ জায়গা যেন বাইরে থেকে বের হয়ে থাকে, অর্থাৎ কেঁচোর শরীরটা বড়শিতে গাঁথা হলেও মাথাটা যেন মুভিং থাকে। এতে যে ভাইব্রেশনটা থাকে সেম এই চারের মতো এই টোপটা থেকেও একটা ভাইব্রেশন আছে, যাতে মাছ খুব সহজে আসে এবং মুখে টেনে নিয়ে চলে যায়। শামিম ভাই, এখন তো তরুণরা সোশ্যাল মিডিয়ার সাথে বেশ পরিচিত, যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসব ব্যবহার করছে। তা আপনি কি ফেসবুকে আছেন? না রে ভাই, আমার ফেসবুক নেই, কিন্তু আমার নামে অনেক ফেসবুক আছে, আর আমার কাছে সময়ও নাই। এগুলি আসলে নিজে হাতে ট্রিট না করলে অন্যরকম উত্তর হয়ে যায়, সো অ্যাকচুয়ালি আমি সময় পাই না। আচ্ছা, টেলিভিশন দেখেন? প্রচুর। কি দেখতে বেশি পছন্দ করেন? আমাকে তুমি যদি বলো যে একসাথে এক নাগারে তিনটা সিনেমা দেখতে, আমি তাও পারবো। আচ্ছা। এবং আমাকে ছোটবেলায় আমার বন্ধুরা জানে, একটা ঘটনা আছে, ইয়ারানা নামে একটা ছবি আছে অমিতাভ বচ্চনের, হ্যাঁ, তো আমরা পলাতক, চতুর্দিক দিকে আর্মি ঘেরাও করে ফেলেছে, আমি এক বাসায় ছাদে লুকানো, তো ওই বাসার থেকে বসে বসে টেলিভিশনে ওই ছবি দেখছি, ভিসিআরের ছবিটা ছেড়ে, তখন ভিসিআর মাত্র নতুন এসেছে, দেখছি আমার এক বন্ধুর বাসায় বসে, হঠাৎ করে একটা হাসির সিন দেখে এমন জোরে হেসে দিলাম আমি, তো যখন হেসেছি চারিদিকে আর্মি আবার দৌড়, পুলিশ আর্মিরা দৌড়ে এসছে। তখন কপাল ভালো যে ঠিক ওই মুহূর্তে একটা চোর পাশের বাড়িতে চুরি করছিল, আমিও দেখছিলাম, কিন্তু আমি বলতে পারছিলাম না যে চোর, বিকজ চোর বলতে গেলে আমাকে পুলিশ ধরে ফেলবে। পুলিশ যখন দৌড়ে এসছে, চোর ভেবেছে চোরের জন্য, আমি জানি আমার জন্য, তো চোর নিজে স্টুপিড হয়ে গেছে যে ওকে ধরার জন্য এরকম 400-500 পুলিশ কেন আসলো, ও দিল দৌড়। তো আল্লাহর কি রহমত, ও যখন দৌড় দিয়েছে তখন পুলিশ মনে করেছে এবং যারা এসেছিলো ধরতে তারা মনে করছে আমি দৌড় দিয়েছি, তো ও সব মিলে ওর দিকে দৌড় দিল, তো ওরাও দৌড় দিল, আমিও সিনেমা দেখলাম। সো আমি এত সিনেমা প্রিয় মানুষ, দেখার জন্য আমার রিল্যাক্স হয়, বিশেষ করে আমি হাসির ছবি দেখি, আমি বেশি মাথা গরমের ছবি দেখি, কমেডিয়ান ছবি দেখতে আমি কমেডিয়ান ছবি আমার খুব ভালো লাগে। আপনি তো দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় ঘুরেছেন, দেশের বাইরে কোন কোন জায়গা আপনার বেশি পছন্দ? ইফ ইউ ওয়ান্ট টু গো ন্যাচারাল বিউটি, একদম ন্যাচারাল বিউটি, পিওর ন্যাচারাল বিউটি, তো ইন্ডিয়া ইজ ভেরি গুড, এবং কাশ্মীর। আর যদি ন্যাচারাল বিউটির মধ্যে যদি সব আধুনিকতা মিলে, আমার কাছে ভালো লাগে সুইজারল্যান্ড, ভালো লাগে, খুবই ভালো লাগে, আমি বহুবার গেছি, এটা আমার ওয়াইফ দুজনেই ভালো লাগে, টোটাল ইউরোপটাই ভালো লাগে। হ্যাঁ ইনশাল্লাহ, এবার আমরা মনে হচ্ছে অনেক বড় মাছ হবে। সুমন, তোমার সাহায্য লাগবে, আসো। ভাবি তো নাকি গান করে, আপনি কি আমাদেরকে আপনার পছন্দের গানের দুই লাইন শোনাতে পারেন? না দেখো, আমি যদি গান গাই তাহলে আমার এই প্রতিভা সবাই জেনে যাবে, এবং আমার এই প্রতিভা জেনে গেলে যে এই মাছটা এখন উঠছে ও আবার পানিতে লাফ দিয়ে চলে যাবে। সো আমি গান না দিয়ে একটা কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই। তা তোমাদের জেনারেশনের জন্য একটা কথা বলতে চাই। জি ভাই। সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মা বাবার দোয়া। অবশ্যই। সৃষ্টিকর্তা তো আছেনই, কারণ সৃষ্টিকর্তাই তার মা বাবাকে ওই সম্মানটা দিয়েছে। আমি আমার মার একটা ঘটনা বলি। আমার মা খুব সুন্দর মহিলা ছিলেন দেখতে, এবং মজার ব্যাপারটা হচ্ছে
আমার মাকে যদি কেউ ইঞ্জেকশন দিতে আসতো ডাক্তার, সুই লাগানোর আগেই উনি ওই সুই লাগিয়ে দিতেন, ডাক্তারও ভয় পেয়ে যেত। সেই আম্মা যখন মৃত্যুশয্যায় গেলেন হঠাৎ করে, তখন লাইফ সাপোর্ট দিল। যেই মাটা আমার সুই দেখলে ভয় পেত, সেই মাটার গলার ভিতর দিয়ে এরকম মোটা পাইপ ঢুকানো হলো, আরও কত কিছু দেওয়া হয় লাইফ সাপোর্টে। তো আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে আম্মা আপনার কি কষ্ট লাগছে, আস্তে করে একটা আওয়াজ পেলাম আমি, উহু। এই না শব্দটা কেন বলছে জানো? উনি ওই অবস্থাতে ওই সেন্স ছাড়া অবস্থাতেই চিন্তা করছেন, আমি যদি বলি কষ্ট লাগছে তাহলে আমার বাচ্চাটা কষ্ট পাবে, এইটার নাম হলো মা। সো আমি যাদের বাবা মা এখনও আছেন, আমি তাদেরকে একটা অনুরোধ করব যে মা বাবাকে খুশি রাখো, এবং মা বাবার দোয়া যদি থাকে, সামনে যদি হিমালয় পর্বতও থাকে, ওই পর্বতও তোমাকে আটকাতে পারবে না। এটা আসলে শুধু যে আপনার কথা তা নয়, এটা আমাদের পৃথিবীর প্রতিটা ঘরের মানুষের কথা, বাবার কথা, সন্তানের কথা। সবশেষে একটু জানতে চাই যে আমাদের শোতে এসে মাছ ধরলাম, গল্প করলাম, আপনার কেমন লাগলো? আমি অনেকবার টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামে গেছি, টক শোতে গেছি, বিভিন্ন ধরনের কথা হয়েছে, বাট আমার কাছে আজকের এই যে প্রোগ্রামের থিম, এই যে প্রোগ্রামের কনসেপ্ট, আমি আজ অ্যাকচুয়ালি আমি নিজে আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে আমি বুঝতেই পারিনি কতক্ষণ সময় কাটিয়ে ফেললাম আমি, এবং আসলে অনুষ্ঠানটা ভালো হয়েছে। এবং যারা এটা করছেন, তুমি অ্যাঙ্কর হিসাবে ইজ ভেরি নাইস, এবং যারা এটার পিছনে আছেন, ক্যামেরার পিছনে আছেন, আমি সবাইকে এবং বিশেষ করে টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ শামিম ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ করব দোয়া করার জন্য, যাতে আল্লাহকে খুশি করে দুনিয়া ছাড়তে পারি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।